পৃথিবীর এক বিশ্বকায় সামুদ্রিক অঞ্চল গ্রেট ব্যারিয়ার রিফ। এটি পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত কাঠামো। এখানে আমাদের গ্রহে সবচেয়ে বেশি প্রাণী একসাথে বসবাস করে। গ্রেট ব্যারিয়ার রিফকে বলা হয় অস্ট্রেলিয়ার জীবন্ত সম্পদ। গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরে অবস্থিত। এ কাঠামো এতটাই বড় যে মহাকাশ থেকে এর অস্তিত্ব দেখা যায়। আয়তনে গ্রেট ব্যারিয়ার রিফকে বাংলাদেশের চেয়ে প্রায় আড়াই গুণ বড়। পূর্বাল প্রাচীর হল জীবন্ত পূর্বাল দ্বারা গঠিত এক ধরনের কাঠামো। এখানে বহুজাতিক সামুদ্রিক প্রাণী বসবাস করে। অতি ক্ষুদ্র থেকে অতিকে জলজ প্রাণী সবই এখানে আছে। পূর্বাল নিজেরাও এক ধরনের প্রাণী এবং এরা বহু প্রাণী বাসস্থান হিসেবে কাজ করে। এটি যেন জলজ প্রাণীদের বিশাল জীবন্ত শহর, যে শহরে বাসস্থানগুলো জীবন্ত। এ ধরনের পূর্বাল প্রাচীর সমুদ্র 1% এর কম জায়গা জুড়ে রয়েছে, অথচ সমুদ্রের 1/4 মাছ থাকে এই সকল অঞ্চলে। প্রশান্ত মহাসাগরের মধ্যে থাকা গ্রেট ব্যারিয়ার রিফে 10 লক্ষেরও বেশি প্রাণী বসবাস করে। এমনকি পৃথিবীর সবচেয়ে বেশি প্রাণী একসাথে এখানে থাকে। এদের মধ্যে শুধু পূর্বালই আছে 340 প্রজাতির। বনে যেমন গাছে আশ্রয় বহু প্রাণী বসবাস করে, এটিও তেমন একটি সামুদ্রিক বন। এই বনের গাছই হলো পূর্বাল। গ্রেট ব্যারিয়ার রিফ প্রায় 20,000 বছর আগে গড়ে উঠেছে, তবে তারও বহু আগে থেকে এখানে পূর্বালের অস্তিত্ব ছিল। পূর্বাল গবেষকরা প্রায় 5 লক্ষ বছরের পুরনো পূর্বালের মৃতদেহ এখানে পেয়েছে। অনেকেই মনে করে গ্রেট ব্যারিয়ার রিফ হয়তো একটি প্রাচীর। প্রায় 2,000 পৃথক পৃথক পূর্বাল প্রাচীর সমন্বয়ে গ্রেট ব্যারিয়ার রিফ গড়ে উঠেছে। গ্রেট ব্যারিয়ার রিফ এর দৈর্ঘ্য 2,300 কিলোমিটার। এত দীর্ঘ পূর্বালের সমন্বয় পৃথিবীর আর কোথাও দেখা যায় না। গ্রেট ব্যারিয়ার রিফ শুধু দেখতে অসাধারণ সুন্দর তাই নয়, এটি অমূল্য প্রাকৃতিক সম্পদ। প্রতি বছর প্রায় 25 লক্ষ পর্যটক ভ্রমণ করতে আসে। এই রিফে পর্যটন শিল্প থেকে অস্ট্রেলিয়া প্রতি বছর $6 বিলিয়ন এর বেশি আয় করে থাকে। তাই গ্রেট ব্যারিয়ার রিফকে বলা হয় অস্ট্রেলিয়ার জীবন্ত সম্পদ। সুদীর্ঘ এই পূর্বাল প্রাচীরটি প্রাকৃতিক সপ্তাহের মধ্যে অন্যতম। 1981 সালে এই গ্রেট ব্যারিয়ার রিফকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। এতক্ষণ যা দেখলেন বা শুনলেন সবই ছিল অতীতের কথা। গ্রেট ব্যারিয়ার রিফ এখন পূর্বালের মৃত কঙ্কাল ছাড়া আর কিছুই নেই। সমুদ্র জলের তাপমাত্রা বৃদ্ধির কারণে বিপুল পরিমাণে পূর্বাল মারা গেছে। পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত কাঠামো এখন পৃথিবীর সবচেয়ে মৃত কাঠামোতে পরিণত হয়েছে। সমুদ্রের পানির তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কোরাল বিষাক্ত ধাক্কা অনুভব করে, এর ফলে কোরালের উপর থাকা বিভিন্ন শৈবাল মারা যায়। একে বলা হয় কোরাল ব্লিচিং। ব্লিচিংয়ের কারণে কোরালের অদ্ভুত সাদা রং ধারণ করে। কোনো প্রাকৃতিক কারণে এমনটি ঘটেনি, এটি এক মানবসৃষ্ট দুর্যোগ। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। গ্রেট ব্যারিয়ার রিফ সকল প্রাচীরে ব্লিচিং হয়ে গেছে এবং প্রতিটি প্রাচীরে প্রায় 80% সম্পূর্ণ মরে গেছে। পূর্বালে একবার মারা গেলে তার কখনো ফিরে আসে না।